দোষটা আসলে আমারই। আমি ভয় পাচ্ছিলাম এরকমই একটা কিছু হবে। আসলে মহাশয়টা এমন বাঁকাভাবে কথাগুলো বলল, আমার খুব খারাপ লাগছিল, ভীষণ লজ্জাও লাগছিল। আসলে এভাবে কথা শুনে তো কখনো অভ্যস্ত নই, আর আমি আমার নিজের কাজটা খুব দায়িত্ব সহকারেই করি। আই এম সরি বেয়ান, আমার জন্যই আপনাকে এইসব শুনতে হলো। বাট আই অবজেক্ট, মহাশ্বেতা আপনার সঙ্গে এভাবে কথা বলবে কেন? ওর কি রাইট আছে আপনাকে অপমান করা? বিনোদিনীর সদস্য আপনারা দুজনেই। বেয়ান যদি ওর থাকে তাহলে আপনারও একই রকম ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি আপনার ইচ্ছে মতো যখন যেখানে খুশি যেতে পারেন। না না, সেটা ঠিক, কিন্তু মহাশ্বেতা তো আগে বেরিয়েছিল, আমাকে যাওয়ার আগে বলেও গিয়েছিল। আমারই উচিত হয়নি হোম খালি রেখে এভাবে বেরোনো, সেটা ও আমাকে বলতেই পারে। না বলতে পারে না, আর বলার তো একটা ভঙ্গি থাকবে। শুনুন, আপনাকে হোমে কাজ করতে হবে না, যথেষ্ট হয়েছে, ছাড়ুন তো সব। আচ্ছা আপনি এত মাথা গরম করছেন কেন? যাওয়া হবার হয়ে গেছে, ছেড়ে দিন, আর এটা নিয়ে এত ভাববেন না। আসলে না, আমি খারাপ লেগেছিল বলেই আপনাকে হঠাৎ করে ফোনটা করে দিলাম। আমি কিছু না ভেবেই ফোন করলাম, মানে আপনি এত মাথা গরম করবেন জানলে আমি ফোন করতাম না। মাথা গরম হবে না, আপনাকে কেউ খারাপ কথা বললে আমার মাথা গরম হবে না। আপনি এত সহজে সব কিছু মেনে নেন বলেই তো আপনাকে লোকে যা তা বলতে সাহস পায়। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন রাখছি, কেমন? শুনুন, এসব নিয়ে এত মাথা গরম করবেন না, যা আমার হয়ে গেছে। ঠিক আছে বেয়ান, সাবধানে থাকবেন, হ্যাঁ, গুড নাইট। মা একটু আপনাকে নিচে ডাকছিলেন, ওই ভদ্রলোক ভদ্রমহিলা ওরা চলে যাচ্ছেন তাই। ডাকার কি আছে, মাকে বলো জরুরি ফোনে ব্যস্ত আছি, ওরা যাচ্ছে যাক, মাকে বলো সামলাতে। আর কি শোনো, এই যে তোমার মা হোমে আছেন, তুমি কখনো খোঁজ নিয়ে দেখেছো যে উনি ওখানে কেমন আছেন, মানে ভালো আছেন কি না? কেন বলুন তো, হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে আপনার? না মানে ঝুমু তো আর এখন তেমন হোমে যায় না, আর মহাশ্বেতার মতো মানুষের পাশে তোমার মার মতো নরম মানুষের কি আদৌ মানে শান্তিতে থাকা সম্ভব তোমার মনে হয়? আপনি কেন এই কথা বলছেন আমি জানি না বাবা, তবে আমার মাকে বাইরে থেকে দেখলে যতটা নরম মনে হয়, আমার মায়ের কিন্তু যথেষ্ট মনের জোর আছে, উনি অতটা নরম নন। অনেক ডিফিকাল্ট সিচুয়েশন উনি একা হাতে হ্যান্ডেল করতে পারেন। আর মহাশ্বেতা মাসিকেও তো আমি দেখছি, উনি আর যাই করুন না কেন, নিজের কাজকে উনি ভীষণ ভীষণ ভালোবাসেন, ভীষণ ইনভলভড হয়ে কাজ করেন। আর তারই সঙ্গে অন্য কেউ যদি তার কাজ মন দিয়ে করেন, মহাশ্বেতা মাসি সবসময় কোঅপারেট করেন, কখনো খারাপ ব্যবহার করেন না তার সাথে। আমার কি মনে হয় জানেন, আপনি অযথা ওভার রিয়েক্ট করছেন এবং ব্যাপারটাকে জটিল করে তুলছেন। অবশ্য কেন করছেন আমি জানি না। ঠিক আছে, মাকে বলে দিচ্ছি আপনি ব্যস্ত, আপনি আসতে পারবেন।